তীর সে বাবার কোলে ধরে রাখা, ছোট্ট শিশু আলিয়াসগড়ের কলিজা ভেদ করে বাবার কোলের মধ্যে ছটফট দিয়ে বাচ্চা শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রক্ত গুলি ফিনকি মেরে মেরে বাবার কোল ভরে গেছে। অষ্টগ্রামবাসী আওলাদে রাসূল আকাশের দিকে তাকায় কান্দে আর বলে, আল্লাহ তুমি দেখছো আমার ছোট্ট আলী আসগর কোনো অন্যায় করে নাই, রব্বুল আলামিন ওরা আমার কোলের মধ্যে সন্তানটাকে শহীদ করে দিয়েছে, ওরা পানি দেয় নাই, তুমি আল্লাহ সাক্ষী থাকো। ওরা তোমাকে অবস্থায় সন্তানকে বুকের ভিতরে নিয়ে ইমাম হুসাইন তাবুর পাশে ডাক দেয়, বলল বিবিরে আসো, দেখো গো আমি আমার আজগরকে এমন পানি পান করাইছি আর কোনো দিন পানির জন্য বিরক্ত করবে না, তোমার আর পানির জন্য কষ্ট দেবে না রে বিবি, দেখ জনমের হাউসে কাউসারের পানি পান করাই নিয়ে আসছি। আমার নানা রহমাতুল্লিল আলামিন আমার আজগরকে এতক্ষণে হাউসে কাউসারের পানি পান করে দিছে, বিবি দেখ এমন পানি পান করেছি আর কোনো দিন পানির জন্য বিরক্ত করবে না। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াস করে বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াস করে লাশ বুকে ধরি, এক ফুটা পানি দিল না ওরা বুকে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি। একটা ঘটনার মাধ্যমে আজকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়ে যাব। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহি, পুরা নাম শাকিক ইবনে ইব্রাহিম বলখি। আজ থেকে 900 বছর আগে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ঘটনাখানা লিখেছেন। অষ্টগ্রামের মুসলমান বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইরাক থেকে হজ করার জন্য ইরাকের হজের কাফেলা হাজিদের কাফেলায় রওনা দিলাম, ইরাক থেকে রওনা দিলাম হাজিদেরকে নিয়ে। আমিও হাজি আমার সাথে অনেক হাজিরা যারা হজ করার জন্য ইরাক থেকে রওনা হয়েছে। ইরাক থেকে বের হইয়া কাদেসিয়া নামক একটা এলাকা আছে ইরাকের কাদেসিয়া, এই কাদেসিয়াতে আসার পরে আমরা তাঁবু গাড়লাম, এখানে বিশ্রাম করার জন্য আমরা হোল্ড করলাম, রাত্রি যাপন করব, আবার রওনা দিব। তখন তো পায়ে হেঁটে হাজিদের যাওয়া লাগতো, এখন তো সুন্দর ব্যবস্থা হয়েছে। হাজরাতে আল্লামা শাকিক বলখি বলতেছেন, আমি হজ করার জন্য এই কাফেলার সঙ্গে আসি, হঠাৎ আমি দেখলাম একটা সুন্দর যুবক দেখা যায়, এত সুন্দর নূরের চেহারার যুবক আমি কোনো দিন আর দেখি নাই, এত সুন্দর চেহারা বলতেছে, এত সুন্দর মায়াবী নূরের চেহারা আমি জীবনেও কোনো দিন দেখিনি, এত সুন্দর নূরের চেহারা।
আমি চেহারা দেখার পরে আশ্চর্য হলাম যে এত সুন্দর যুবক আমাদের কাফেলাতে কি করে আসলো। তো উনি পেরেশান হয়ে গেলেন, সুন্দর যুবকরা তো ফেতনার কারণ, বেশি যুবক সুন্দর হলে ওটা ফেতনার কারণ হয়, বিশৃঙ্খলার কারণ। এত সুন্দর যুবক আমাদের কাফেলায় তাও হাজিদের মধ্যে, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম এই ফেতনা যুবকটা আমাদের মাঝে এসে গেল, তাকে কিছু নসিহত করার দরকার, একটু তাকে ওয়াস করে শোনানোর দরকার, যাতে সে ফেতনায় পতিত না হয়, তার দিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। ওই লোকের প্রতি আমার একটা সন্দেহ আসলো, ওই যুবকের প্রতি আমার সন্দেহ আসছে। হাজরাতে শাকিক বল কি বললেন, আমি যুবকের কাছে গেলাম, তাকে সালাম দিলাম, তাকে নসিহত করব। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার যুবক বলল, হে শাকিক বল কি, তুমি কি কোরআনে পড়ো নাই? কিছু কিছু ধারণা, কিছু কিছু চিন্তা, কিছু কিছু বদ ধারণা গুনাহের কারণ হয়, কিছু কিছু মিথ্যা ধারণা মিথ্যা হয়ে যায়। শাকিক বল কি বললেন, আমি আশ্চর্য হলাম যুবকটা আমার নাম কি করে জানলো, আর আমার অন্তরের কথাটা সে কেমনে বলে দিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, এ যুবক আমার নাম কি করে জানলো, জীবনে তার সাথে আমার দেখা হয় নাই, সাক্ষাৎ হলো না, নামটা জানলো কি? শুধু নামটাই বলে দেয় নাই, আমি আরো আশ্চর্য হলাম, আমি অন্তরে মনে মনে চিন্তা করছি এই মনের সংবাদটা তার কাছে কেমনে চলে গেল। আমি আশ্চর্য হলাম এই যুবক কোনো সাধারণ যুবক না, অথচ আল্লাহর কোরআন বলল, আমান তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামী মুহূর্তটা তোমার জন্য কি আসবে তুমি জানো না, আগামী সময় আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না। পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্ট মার্কিন এবং রুশ, এই বিরাট বড় শক্তিধর দেশের প্রেসিডেন্টরাও জানে না আগামী সময়টা তাদের ভাগ্যের মধ্যে কি লেখা আছে। পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক, চিকিৎসা বিজ্ঞানী, তারাও পর্যন্ত বলতে পারে না আগামী সময়টা কি আছে ভাগ্যে। আল্লাহর কোরআন বলল, আমা তাদরি নাফসুম বিআইয়ে আরদিন তামুত, মানুষ জানে না কোন জায়গা কোন হালতে কোন অবস্থায় তার মরণ হবে, কেউ জানে না। পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্ট যারা, সেনা দক্ষ যারা, সেনা প্রধান যারা, তারাও বলতে পারবে না, তারাও জানতে পারবে না আগামী সময় কখন তার মরণ আসবে। একদিন মাটি ভিতরে হবে ঘর, মনামার কেন বান্ধ দালান ঘর, মনামার কেন বান্ধ দালান ঘর। হযরত শাকিক বল কি বললেন, দুনিয়ার মানুষটি আমি যুবকের প্রতি চিন্তায় পড়ে গেলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম সে উদাও হয়ে গেল, আর তারে খুঁজে পাওয়া গেল না। আমি চিন্তায় পড়ে গেলাম, যুবকরে দেখলাম সে আমার সঙ্গে আশ্চর্য দৃশ্য দেখাইয়া আমার অন্তরের হালত বলে দিয়ে আমার নামটা বলে দিয়ে সে চলে গেল, কোথায় গেল, হারায় গেল। পরের দিন সকালবেলা আবার কাফেলা চলতে লাগলো, কয়েকদিন পরে আবার কাফেলা স্থগিত, কাফেলা স্থগিত হওয়ার পরে আমি আবার দেখলাম ওই যুবকটা রাত্রিবেলা নামাজে দাঁড়ায় গেছে, তার তাবুর পাশে নামাজ পড়তেছে, এত সুন্দর নামাজ
আমি জীবনেও কারো দেখি নাই, তার চোখ বেবে পানি পড়তেছে আর সমস্ত শরীর নামাজের মধ্যে থরথর থরথর করে কাঁপতেছে, আর নামাজের মধ্যে সে কোরআন তেলাওয়াত করতেছে। এত সুন্দর তেলাওয়াত আমি জীবনেও শুনি নাই, মনে হচ্ছে আল্লাহর বান্দা যুবক আল্লাহর সাথে কথা বলতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওই যুবক নামাজের মধ্যে থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে, বলবেন না মারহাবা? তাহলে আমাদের নামাজ আর এদের নামাজ এক হইছে? নামাজের মধ্যে থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে, চোখের পানি ফেলে ফেলে কান দেখ। শাকিব বলকে চিন্তা করলেন, হাই হাই, জীবনে নামাজ দেখছি এত সুন্দর নামাজ আমি কোনোদিন দেখি নাই, নিশ্চয় এই যুবক আল্লাহ বলা, অতএব তার কাছ থেকে আমি দোয়া নিয়ে আসি যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। শাকিব বলকে বললেন, আমি দোয়ার আশায় রওনা দিলাম, যুবকের সালাম দিলাম, সে নামাজ শেষ করার পরে আমার সালামের জবাব দিয়ে বললেন, শাকিব বলকি, তুমি কি কোরআনের সেই বিধানে পড়ো নাই, আল্লাহ তাকেই ক্ষমা করে দেয়, ওয়া তাবা আলাইহি, যে আল্লাহর প্রতি তওবা করে, আল্লাহর দিকে প্রত্যবা করে, তওবা করে এবং আমিলা সালিহা, নেক আমল করে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। তুমি যে আমার কাছে দোয়া চাইতে আসছো, তুমি নিজের তওবার মধ্য নিয়ে যাও, তুমি নেক আমলের মধ্য নিজের নিয়োজিত করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। জোরে বলেন না মারহাবা। শাকিব বলকি বলেন, আমি আবার আশ্চর্য, আমার অন্তরের কথা কিভাবে বলে দিল? এই যুবকটা কে? কে যুবক আমার অন্তরের কথাগুলি বলে দিল? কিছুক্ষণ পরে তাকে আবার আমি হারিয়ে ফেললাম, সে উদাও হয়ে গেল, সে আর নাই, আমি চিন্তায় পড়ে গেলাম, তার পরিচয়টা আমার বড় দরকার, সে কে? কয়েকদিন পর্যন্ত কাফেলার মধ্যে অন্তরে খুঁজে পাইলাম না, কিছুদিন পরে আবার দেখলাম সে একটা কুয়ার পাশে দাঁড়ানো, কুয়ার ভিতর থেকে পানি উঠানোর চেষ্টা করতেছে, তার হাতের মধ্যে কাঠের একটা বাসন আছে, বাসন, কাঠের একটা বাসন আছে, এই বাসন উঠানোর জন্য, পানি উঠানোর জন্য চেষ্টা করতেছিল, এমন সময় কাঠের বাসনটা পানির মধ্যে পড়ে গেল, কুয়ার ভিতরে পড়ে গেল। আমি দূর থেকে দাঁড়ায় চিন্তা করলাম, দেখি যুবক কি করে, এমন সময় দেখলাম সে আসমানের দিকে তাকায় বলতেছে আল্লাহ, আসমানের দিকে তাকায় বলতেছে আল্লাহ, আমার পানি পিপাসা লাগলে তুমি আমার পানির ব্যবস্থা করো, আমার ক্ষুধা লাগলে তুমি আমারে খাবার পাঠাও, আল্লাহ আজকে আমার হাত থেকে পানির পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে রব, এবার তুমি দয়া করে কুয়ার ভিতর থেকে আমার পানির পেয়ালা উঠিয়ে দাও। জোরে বলেন না মারহাবা। শাকিব বলকি দেখতেছেন কুয়ার নিচ থেকে পানি ফুলে ফুলে উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে কুয়ার দুই পাশে চারোধারে পানি উপচি উপচি পড়তে লাগলো, আর ওই কাঠের বাসনটা পানির সাথে ভেসে উঠেছে, আর ওই যুবক ওই বাসন দিয়ে পানি পান করলো, ওই পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? পাওয়ার আসেনি ওলিদের? আসতে বলেন, ওলিদের পাওয়ার আছে? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়ালা ইস্তাজানি লা উইজান্নাহু। আমার দেশের আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন চিন্তাবিদ, খ্যাতি না, আমার দিকে তাকান, খ্যাতি না, ক্ষতি, আমার দেশের অনেক আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন চিন্তাবিদ ওয়াজ করে,
পীরের দোয়া ওলিদের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই, এটা ডাহা মিথ্যা কথা। ওলিদের দোয়া কবুল হবে গ্যারান্টি আল্লাহ পাক নিজে দিয়েছে, আল্লাহ রসুল নিজে দিয়েছে। ওয়াইন সালানি লাউতি আল্লাহু আলা ইস্তাজানিলা ওই জান্নাহু, আমার ওলিরা চাইতে দেরি হয় আমি আল্লাহ দিতে দেরি করি না। একবার জোরে বলা যাবে কে মারহামা? হাওয়ার আছে? হযরতে শাকিক ইবনে ইব্রাহিম বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কুয়ার নিচ থেকে সে চাইতে চাইতে পানি উঠে গেল এবং তার পেয়ালা উঠে গেল, নামাজ পড়তে লাগলো, আমি কিছুক্ষণ পরে আবার তাকে হারিয়ে ফেললাম। আমি আরো আশ্চর্য, এই যুবককে গো কে এত বড় আল্লাহওয়ালা, আল্লাহর কাছে চাইতে দেরি হয় আসতে দেরি হয় না, কে এত বড় আল্লাহওয়ালা? শাকিক বলকি বলতেছে, আবার কয়েকদিন পরে তাকে দেখলাম কাফেলার ভিতরে, সে মরুভূমির ভিতরে রওনা করলো, আমি তার পিছু পিছু রওনা করলাম, দেখি আজকে কি করে এই লোকটা। কিছু দূর পরে যাওয়ার পরে দেখলাম তার ওই পাতিল যেটা বাসন আছে কাঠের বাসন, এই বাসনের মধ্যে পানি ঢাললো, আর কিছু বালিগুলি নিয়া এই পানির মধ্যে বালিগুলি দিয়া বালিগুলি মিক্সার করে সে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। কষ্ট হয়? জিম দিছি কিনা দেখেন তো, জিম দিছি কিনা, মোড়াকাবাই কে গেছে? রাত বেশি তো মোড়াকাবা আল্লাহ চলে গেছে, মোড়াকাবা বুঝেন নাই। আপনারা গ্রামের মানুষ সারাদিন পরিশ্রম করেন, দশটার পরেই ঘুম আসবে এটা আমরা জানি স্বাভাবিক। একসাথে বলি আল্লাহু আকবার, না না গলার আওয়াজ ছেড়ে দেন, কাশি খুশি দেন, জোরে জোরে আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? ওলিদেরকে দেয় কে? খাওয়ায় কে? ভালো করে দেন। পানির ভিতরে কি দিছে জোরে কর, আপনি দিয়ে খান তো। বালির ভিতরে, পানির ভিতরে বালু। শাকিক ইবনে ইব্রাহিম বলখি ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, পানির ভিতরে বালু বাসনের ভিতরে দিয়ে মিক্সার করে সে খাইতেছে বিসমিল্লাহ বলে। দূর থেকে আমার আশ্চর্য লাগলো, আমি চিন্তা করলাম এটা বালি না খাবার, একটু টেস্ট করে দেখার দরকার, পরীক্ষা করে দেখার দরকার। আমি এই মনের সন্দেহ নিয়ে কাছে যেয়ে সালাম দিলাম আর বললাম, আল্লাহর বান্দা আপনার খাবারেও আমাকে অংশগ্রহণ করায় নেন। আমাকে ডেকে বলল শাকিক বলখি, আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, আপনি আমার খাবারের মধ্যে সন্দেহ করছেন। ওই যে শাকিক বলখি বলতেছেন, আমি মনে মনে সন্দেহ করলাম এটা বালি না খাবার, আমি তো দেখলাম বালি উঠেই আসে পানির মধ্যে মিক্সার করছে, কিন্তু আমার কাছে সন্দেহ লাগলো বালি না অন্য কিছু। আমি সন্দেহ নিয়ে তার কাছে টেস্ট করার জন্য গেলাম, সে আমার অন্তরের কথাগুলি বলে দিয়ে বলল, শাকিক আল্লাহর দেওয়া রিজিকের সন্দেহ করা লাগে না, এবার আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন। শাকিক বল কি বললেন, ওই খাবারটা মুখের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে যখন আমি শুরু করলাম, আমি যখন খাইতে লাগলাম দেখানে এই বালি আর বালি নাই, এই খাবারটা সাতু হয়ে গেছে। সাতু আরবিতে বলে তালবি না, বাংলায় বলে সাতু। সাতু চিনেন আপনার দেশে? হাতু, হাতু ওই তো সরে হক আর আমরা সরে শক হই, সাতু হাতু ওই একই কথা, জিনিস একই নাম ভিন্ন, ও লাউ আর কদু। আপনারা বলেন হাতু, এখন কি হাতু আছে দেশে? খুব কম, আমরা বাচ্চারা হাতু খায় না, ও খায় চিপস, ফুসকা, ষাটপটি, এই আবি যাবি, আর খায় সুইংগাম, ও মুহের ভিতরে খালি স্যাপ চাটতেছে, খাচ্ছে সারাদিন খাচ্ছে স্যাপ, খায় সাতু খায় না, ওই জন্য বল বুদ্ধি পায় না।
সাতু খাওয়াবেন আলবিতে বলে তালবিনা, খুব পুষ্টিকর খাবার এটা, রসুলুল্লাহর খাবার। মারহাবা বলবেন না, আল্লাহ নবীর দেওয়া খাবার এই সাতু, এই হাতু আল্লাহ নবীর দেওয়া খাবার, খুব পুষ্টিকর খাবার এটা, খাবেন। আপনাদের গর্ভবতী মায়েদেরকে সাতু খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, বেটিরা তো এটা খায় না, খালি উস্কা ফুসকা আমি যাবে খেয়ে বেড়ায়। কি কথা কর না, শাল মেজে খা, আর পাইছে না মুড়ি সাদা আসি কি সাথে গুড়ার ভিতরে, এগুলি হাবিজ আমি খাবেন না। যেগুলি খাইলে শরীরে শক্তি হবে, পুষ্টি হবে, এগুলি খাবেন। তালবি না, হাতু, সাতু, যাই বলে শাকিব বল, কি বললেন, বালি হয়ে গেল সাতু, একসাথে বলবেন না, আল্লাহু আকবার। আমি এত সুন্দর আর মজাদার খাবার জীবনে কোনোদিন খাই নাই, বিসমিল্লাহ বলে শুরু করলাম, পেট ভরে খাইলাম, তিন দিন পর্যন্ত ক্ষুধা লাগে নাই, তিন দিন পর্যন্ত আমার তৃষ্ণা লাগে নাই, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, লা ইলাহা, জোরে জোরে গলা ছেড়ে দেন, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাকিক বল, কি বললেন, এরপর আবার তাকে হারিয়ে ফেললাম, কয়েকদিন ধরে তারা আর খুঁজে পায় না। এমন অবস্থায় আমাদের কাফেলা মক্কায় চলে আসলো, আমি তাওয়াফ করতেছিলাম মক্কা ঘর, ঠিক এমন সময় দেখি ওই যুবক তাওয়াফ করে, একসাথে বলবেন না, মারহাবা। কিন্তু আজকে দেখলাম ভিন্ন চিত্র, ওই যুবক তাওয়াফ করে, হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে, মারহাবা কর, কি করে, হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে, তাকে সালাম দেয়, তার কাছ থেকে দোয়া নেয়। আমি আশ্চর্য, ইরাক থেকে আসলাম, কোনো মানুষ তারে চিনল না, কিন্তু মক্কা আসার পরে হাজার হাজার মানুষ তারে ঘিরে ধরে, দোয়া নেয়, সালাম করে, তার সাথে মোয়ানাকা করে, মুসাফা করে। এই যুবকটাকে আমি আহলুল মক্কা যারা আছে মক্কাবাসী ডাক দে, বললাম মক্কাবাসী এই যুবকটাকে তোমরা তার চিননি, এই যুবকের পরিচয় কি? আহলুল মক্কা যারা ছিল তারা বলল, ও শাকিক বল, কি তুমি কি তার চেন নাই? ওনার নাম ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার মায়ের নাম খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামীর নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, তার শ্বশুরের নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, হক চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার, তিনি আওলাদের রাসূল, আওলাদের রাসূল, আওলাদের রাসূল, আমার নবীর আওলাদ ফাতেমা, ফাতেমার আওলাদ ইমাম হুসাইন, হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের আওলাদ ইমাম মুহাম্মদ বাকের, তিনার আওলাদ ইমাম মুহাম্মদ জাফর সাদেক, তিনার আওলাদ ইমাম মুসা কাজেম,
যেই যুবকের কথা বলতেছি তিনি ইমাম মুসা কাজেম, নবীর রক্ত নবীর আওলাদ, নবীর রক্ত নবীর আওলাদ, নবীর রক্ত নবীর আওলাদ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নবীর রক্ত নবীর আওলাদ, হযরত হুজুর গাউসে পাক নবীর রক্ত নবীর আওলাদ, হাসানি হুসাইনি হাসানি হুসাইনি, সরাসরি ইমাম হাসান হুসাইনের রক্ত। এই জন্য রক্ত কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে, কথা কোন ঠিক না বেঠে। ওই যুবকের নাম ইমাম মুসা কাজেম, তার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন। আবিদিন বুঝেননি, আবিদিন আবেদিন, পৃথিবীর মধ্যে যত আবেদ আসবে, পৃথিবীর মধ্যে যত আবেদ আসবে, সমস্ত আবেদের মাথার উপরে ওনার কদম। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত ওলি আসবে, সব ওলিদের উপরে ওনার মাথার কদম, সব ওলিদের মাথার উপরে ওনার পায়ের কদম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার নাম ইমাম জাইনুল আবিদিন, তিনি ওলিদের সর্দার, আবেদদের সর্দার। ইমাম জাইনুল আবিদিন একমাত্র বেঁচে যাওয়া কারবালার সাক্ষী, একমাত্র বেঁচে যাওয়া আওলাদের রসুল, একমাত্র বেঁচে যাওয়া নবী বংশের পুরুষ সন্তান। উনি ছাড়া আর কোনো পুরুষ সন্তান নবী বংশের মধ্যে বেঁচে ছিল না। কারবালায় বেঈমানের দল সবাইকে হত্যা করে ফেলেছিল, শুধু ইমাম জয়নুল আবিদিন দুনিয়াতে বেঁচে ছিলেন। বাবা ইমাম হুসাইন শহীদ হবেন, আহা সব সন্তানরা শহীদ হয়ে গেল। শেষ সময়ে ইমাম আলী আসগরকে বুকে নিয়া স্ত্রী সাহার বানু বিবিকে ডাক দে, বলে বিবি স্বামী আমার, আমার একটা মাত্র কলিজার ধন, আমার এই কলিজার সন্তানটা আজকে তিন দিন পানির পিপাসায় ছটফট করতেছে, স্বামী রে ওরা সবাইকে শহীদ করে দিয়েছে, ওদের দৃষ্টিতে আমরা সবাই অপরাধী, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। স্বামী গো আমি মা, আজকে তিন দিন এই বাচ্চাটাকে পানি দিতে পারি নাই, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, আমার স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে, স্বামী আমার আজকে তিন দিন পর্যন্ত পানি তৃষ্ণা, আমার কলিজাটা আমার সন্তানটা ছটফট করে কাঁদতেছে, স্বামী গো আপনি দয়া করে আমার এই বাচ্চাটাকে নিয়ে যান, দেখেন ইয়াজি শিবির থেকে তাকে পানি দেয় কিনা। অনেক বড় আশা নিয়ে ইমাম হুসাইন সন্তানকে বুকে করে নিয়ে গেলেন, ডাক দিয়ে বলেন ও ইয়াজিদের সৈন্যরা একটু পানি দিবি, আমার তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশ্মন হতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা ছয় মাসের সন্তান, আলী আসগর তো কোনো অন্যায় করে নাই, ও তো নিরাপরাধ, তোমরা আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করাইয়া তার কলিজাটা নিবারণ করে দাও, তোমরা যদি মনে করো তোমাদের দেওয়া পানি আমি পান করে ফেলবো, তাহলে নেও আমার এই ছোট্ট বাচ্চাটা তোমাদের হাতে তুলে দিচ্ছি, তোমরা একটু পানি পান করে তার কলিজাটা ঠান্ডা করে দাও। কিন্তু সেদিন বেঈমানদের মনে মায়া লাগে নাই, আজকে ইমাম মুসা কাজেমের ওয়াজ শুনাইলাম, পানি চাইতে চাইতে কুয়ার ভিতর থেকে পানি উঠে আসলো। সেই দিন যদি ইমাম হুসাইন বলতেন ফোরাত নদী আল্লাহ তুমি আমার সামনে দিয়ে প্রবাহিত করে দাও, ফোরাত নদী ইমাম হুসাইনের সামনে দিয়ে প্রবাহিত হইয়া নদীর পট পরিবর্তন হয়ে যাইতো সেই দিন। কিন্তু আওলাদের রসুল নবীর উম্মতকে পরীক্ষায় ফেলে দিল,
বেঈমানদের মনে মায়া লাগলো না, ওরা ডেকে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাচ্ছি। এই কথা বলে ইমাম হুসাইনের দিকে একটা তীর নিক্ষেপ করে ছুড়ে দিল। তীর এসে বাবার কোলে ধরে রাখা ছোট্ট শিশু আলিয়াসগড়ের কলিজা ভেদ করে বাবার কোলের মধ্যে ছটফট দিয়ে বাচ্চা শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রক্ত গুলি ফিনকি মেরে মেরে বাবার কোল ভরে গেছে। অষ্টগ্রামবাসী আওলাদে রাসূল আকাশের দিকে তাকায় কান্দে আর বলে, আল্লাহ তুমি দেখছো আমার ছোট্ট আলী আসগর কোনো অন্যায় করে নাই। রব্বুল আলামিন ওরা আমার কোলের মধ্যে সন্তানটাকে শহীদ করে দিয়েছে, ওরা পানি দেয় নাই, তুমি আল্লাহ সাক্ষী থাকো। ওরা তোমাকে অবস্থায় সন্তানকে বুকের ভিতরে নিয়ে ইমাম হুসাইন তাবুর পাশে ডাক দেয়, বলল বিবিরে আসো, দেখো গো আমি আমার আজগরকে এমন পানি পান করাইছি আর কোনো দিন পানির জন্য বিরক্ত করবে না, তোমার আর পানির জন্য কষ্ট দেবে না রে বিবি, দেখ জনমের হাউসে কাউসারের পানি পান করাই নিয়ে আসছি। আমার নানা রহমাতুল্লিল আলামিন আমার আজগরকে এতক্ষণে হাউসে কাউসারের পানি পান করে দিছে, বিবি দেখ এমন পানি পান করেছি আর কোনোদিন পানির জন্য বিরক্ত করবে না। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াস করে লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াস করে লাশ বুকে ধরি, এক ফুটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি, কঠিন এই দৃশ্যগুলি ইমাম জয়নুল আবিদিন দেখছিলেন। এই জন্য ইমাম জয়নুল আবিদিন জীবনে কোনোদিন উনি হাসেন নাই, দুনিয়ার মানুষ ওনার মুখে কোনোদিন হাসি দেখতে পাই নাই। পানি পান করতে গেলে ইমাম জয়নুল আবিদিন হাত কেঁপে কেঁপে পানি পড়ে যাইত, হাতগুলি এইভাবে কাঁপত, পানির পেয়ালা মুখে নিতে পারতেন না। লোকদেরকে জিজ্ঞেস করলে লোকেরা বলতো, হুজুর দুনিয়ার কত মানুষ পানি পান করে, আপনি পানি পান করতে গেলে হাতগুলি কেন কাঁপে, পানির পেয়ালা কেন পড়ে যায়। ইমাম জয়নুল আবেদিন বলতেন, দুনিয়ার মানুষ কারবালায় যে করুণ দৃশ্যগুলি আমি দেখছি, আমার ভাইদের পানি তৃষ্ণা আমি দেখেছি, আমার ছোট্ট ভাইয়ের পানি ছটফটনি দেখছি, পানিবিহীন বাবার কোলের মধ্য থেকে শহীদ করা হয়েছে, পানির বড় কষ্ট আমি যেগুলি দেখছি, তোমরা যদি দেখতা তোমাদের কলিজা ফেটে তোমরা মরে যাইতা, সহ্য করতে পারতা না। এই জন্য আমি পানির পেয়ালার সামনে আসলে আমার কারবালার কথাগুলি মনে পড়ে যায়, আমি জয়নুল আবেদিন সহ্য করতে পারি না। মহরমের দশ তারিখে
কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে বলিতে সেই বর্ণনা। মহরমের দশ তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দিরে রইল এজিদের ওই জেলখানায়, জয়নাল আবদিন বন্দিরে রইল এজিদের ওই জেলখানায়। ইমাম জয়নাল আবদিন এত বড় আবিদ ছিলেন, এত বড় আল্লাহ বালা, কাবার চত্বরে এসে কাবা ঘরের সামনে চাদর মোড়া দিয়ে কাবা শরীফের সঙ্গে হাত বাঁধাই দিয়ে হেলান দিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ আমার অনেক ভুল হয়ে গেছে। উনি কাঁদতেন বসে বসে, এত বড় আবিদ, আবিদিন পৃথিবীতে ওনার মতো আবিদ ওলি কেউ জন্ম হবে না। আহা, দুনিয়াতে যত অলির জন্ম হবে সব অলিদের কদম, সব অলিদের মাথা ওনার কদমের নিচেই থাকবে। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তিনি আউলাদে রসুল, আউলাদে রসুল, আউলাদে রসুল ইমাম জাইনুল আবিদিন। তার ছেলের নাম ইমাম মোহাম্মদ বাকের, তার সন্তানের নাম ইমাম জাফর সাদেক, তার সন্তানের নাম ইমাম মুসা কাজেম। যেই যুবকের কথা আজ আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ আমাদেরকে আহলে বাইতে রসুল, আউলাদে রসুলদেরকে মহব্বত করার তৌফিক দিক। সকলে আওয়াজ তুলে বলেন আমিন।